আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হাসনা এই তো আবারও চলে আসলাম আপনাদের সাথে আজকে আমি মিট পোলাও বানিয়েছি খুবই সহজভাবে আমি মিট পোলাওটা বানাই গড়ের সব মশলা দিয়ে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এটা লামের মাংস নিয়েছি হাড্ডি সহ বেড়ার মাংস যেটাকে বলে এটাই দেখেন আমি রাত্রে মেরিনেট করে রেখেছিলাম তো চলেন আপনাদের দেখাই আমি মেরিনেটটা কিভাবে করেছি এ দেখেন এখানে আমি এক কিলো মাংস নিয়েছি হাড্ডিসহ মাংস নিয়েছি আমি এটা লাম বেরির মাংস যেটাকে বলে এখন এখানে আমি আদা রসুনের পেস্ট ডালব একটু বেশি করে আদা রসুনের পেস্ট আমি ডাললাম পরিমাণ মতো ডেলে আমি এখানে দু টেবিল চামচ ভরে ইয়োগাট দই ডাললাম তারপরে এখানে আমি ডালব পাউডার মশলা প্রথমে ডালবো দেখেন কারি পাউডার ওয়ান টেবল স্পুন গরম মশলা ওয়ান টেবল স্পুন একটু বেশি হলুদ পাউডার ওয়ান টেবল স্পুন অ্যান্ড কাশ্মীরি চিলি পাউডার ওয়ান টেবল স্পুন আর সল্ট পরিমাণ মতো এখন আমি এগুলা ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি ধনিয়া পাউডারও ঢেলেছি এখন আমি করে মিক্স করে এই তো ম্যারিনেট ফ্রিজে রেখে দেব এটা আমি রাত্রে মেরিনেট করেছি সকালে আমি পোলাওটা বানাবো লাঞ্চে আমি বানিয়েছি এই দেখেন পরের দিন সকালে দেখেন সব সবকিছু ইনগ্রিডিয়েন্ট আমি আর কিছু দিই নাই এখানে এক্সট্রা কোনো বিরিয়ানি মশলা কিছুই দিই নাই আর এই দেখেন এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কেটে রেখেছি এখন আমি একটা হান্ডিতে বড় হান্ডিতে দেখেন আমি ঘি দিয়ে বানাবো ঘি নিয়েছি আমি এখানে আমার পরিমাণ মতো যতটুকু দরকার আমি এই ঘিটা ব্যবহার করি এখন এই ঘি আমি সব আস্ত মশলা পাঁচ দেখেন এখানে জিরা আছে গোলমরিচ আছে লং এলাচ সফ তেজপাতা দারচিনি এই কিছু এগুলা দিয়ে আমি আর কিছুই দেব না এক্সট্রা কোনো ধরনের বিরিয়ানি মশলা পোলাও মশলা এগুলা আমি দেব না এগুলা দিয়েই আমি বানিয়ে এখন একটু বাজাবাজা হয়ে গেলেই দেখেন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা আপনাদের পরিমাণ মতো পরিমাণ অনুযায়ী নিবেন আমি এক কিলো মাংস নিয়েছি সেই অনুযায়ী ডালতেছি আপনারাও সেই অনুযায়ী ডেলে দেবেন এখন আমি পেঁয়াজটা একটু বাজাবাজা করব লাল লাল করে বেঁচে নেব ভেজে নিয়ে আমি এখন মেরিনেট করা মাংসগুলা ঢেলে ডেলে দেব এই দেখেন এটা মেরিনেট করলে কি হয় মশলাটা একটু ভালো করে মাংসের ভিতরে যায় টেস্টটা একটু ভালো লাগে আপনারা এমনি মেরিনেট ছাড়াও বানাতে পারবেন মেরিনেট করলে ভালো হয় এই জন্য দেখেন আমি ভালো করে পেঁয়াজের সাথে আমার মেরিনেট করা মাংসটা মিক্স করে নিচ্ছি এখন আমি একটু বাজবো দেখেন আমি এত ঘিও ডালি নাই পরিমাণ মতো আমার গিটা হয়েছে এ তো আমি বাঁচতে থাকবো আমি এখনো কোনো পানি দিই নাই আমি ভালো করে বাঁচবো এটা এখন আমি এখানে দুটো টেমেটো দিয়ে দিলাম কেটে দুটো টেমেটো ভালো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব আমি এখনো কোনো পানি ডাল নাই আমি এটা একটু কষাবো ভালো করে কষানোর পরে আমি এখন আমি এখানে পানির বদলে মিল্ক ডালব র মিল্ক যেটা এই দুধটা এ দেখেন আমি এখন পানি দিচ্ছি না এই দুধটা দেওয়ার কারণে এই পোলাওয়ের টেস্টটা অসাধারণ হয় আপনারা ট্রাই করতে পারেন এই দেখেন এখানে আমার যতটুকু দরকার আমি কোনো এটা মাপি নাই এমনিই আমি দরকার এই দেখেন আমি এটা র কাঁচা মিল যেটা এটাই ডালেছি ফ্রিজ থেকে এটাই ডেলে এ দেখেন একটু ভালো করে বনে নিচ্ছি এখনো আমি কোনো পানি দিই নাই দেখেন আর একটু পানি দিয়েছিলাম কারণ আমার মাংসটা সিদ্ধ হতে হবে আর এই লামের মাংসটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এই তো একটু পরে পরে আমি দেখছি নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় এর সাথে আমি এই দেখেন এখানে আমি আর তিন পট চাউল নিয়েছি বাসমতি রাইস যেটা বলে এটা নিয়েছি এখন আমি ধুয়ে ভালো করে ধুয়ে পানিতে দশ পনেরো মিনিটের জন্য এভাবে ভিজে রেখে দেব দেখেন দশ পনেরো মিনিট পরে আমি পানিটা জেরে নিয়েছি নিয়ে দেখেন আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও শুকিয়ে বোনা বোনা হয়ে গিয়েছে এখন আমি এই চালগুলা ঢেলে ডেলে দেবো এ দেখেন আমি একটু সময় ভিজিয়ে রেখেছিলাম রেখে আমি এখানে তিন পট চাউল দিয়েছি পানিও আমি সেই অনুযায়ী দিব তিন পট জায়গায় আমি এখানে ছয় পট পানি না দিয়ে আমি পাঁচ পট পানি পানিটা আমি একটু কম দিব যাতে আমার চাউলগুলা জর্জরা হয় তাই তিন পট চাউল দিয়েছি আর আমি পাঁচ পট সেই পটের মাপে আমি পাঁচ পট পানি দিয়েছি এই দেখেন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন আমি একটু বেজে পানিটা ঢেলে দেব এখানে আমি তিন পট চাল নিয়েছি তিন পট চাউলের মধ্যে আমি পাঁচ পট পানি ডালবো আমি ছয় পট পানি না ডেলে পাঁচ পট পানি ডালবো কারণ আমি একটু জর্জরা রাখবো আমার রাইসটা পোলাওটা এই জন্য তো পানিটা আমি একবারই দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে আমি এখন একটু ডেকে দেব। যতক্ষণ পর্যন্তটা পানিটা শুকিয়ে না যায় আমি একটু পরে পরে নেড়ে দেব দেখেন আমি আবার যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় আমি এভাবে একটু পরে পরে নারব এই সময় আপনারা লবণটাও চেক করে নেবেন আমি লবণটা চেক করে নিয়েছি আমার ঠিক আছে এ দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে আমি এটা দমে লাগিয়ে দেব আমি একটু চেক করে নেব এ দেখেন আমার রাইসটা পারফেক্ট আছে আমি এখন ভালো করে নেড়ে এই দেখেন কিচেন ফয়েল দিয়ে ফয়েল পেপার দিয়ে দমে লাগাবো এটা ভালো করে আমি হান্ডির মুখের মধ্যে বসিয়ে এই যে আমার লিডটা আছে লিডটা দিয়ে আমি এটা ভালো করে চেপে দেব ফয়েলটা ফিলিং ফয়েলটা চেপে দিয়ে এটা নিচে আমি হান্ডিটার নিচে একটা তাওয়া দিয়ে দিব যাতে দমে লাগানোর সময় আমার এটা নিচে না লেগে যায় না যায় জন্য আমি জলে আগুনটা একদম সলো করে দিয়েছি জন্য দমে লাগিয়ে দেব পনেরো মিনিট পরে দেখেন চলে আসলাম এটা পনেরো বিশ মিনিটের জন্য আপনারা দমে লাগাবেন আমি দমে লাগিয়েছিলাম দেখেন আমার পোলাওটা হয়ে গিয়েছে দেখেন আমার পোলাওটা অনেক জর্জরা হয়ে গেছে দেখেন কত সুন্দর পোলাও হয়েছে ইজি হোম রেমেডি হোম করে যা মশলা ছিল সেই মশলা দিয়েই আমি বানিয়ে ফেললাম মিট পোলাও এক্সট্রা কোনো মশলাও লাগেনি দেখেন আমার তেলটাও বেশি হয় নাই পারফেক্ট সব কিছু আমার পারফেক্ট ছিল এই তো আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে গরের সব জিনিস দিয়ে এই পোলাওটার সাথে আমি আর আমার হাজবেন্ড একটা সালাদ আমরা খাই এটা আমাদের বাংলাদেশে সবাই জানেন কিভাবে বানায় তা আজ আমি ওই সালাদটাও বানিয়ে আপনাদের দেখাবো আমি কিভাবে বানাই এই দেখেন এখানে আমি দুটো টমেটো নিয়েছি হাফ কিউকেম্বার নিয়েছি হাফ লেটুস নিয়েছি হাফ অনিয়ন রেড অনিয়ন নিয়েছি একটু দনিয়া পাতা হাফ লেমন আর দুটা কাঁচামরিচ নিয়েছি এখন আমি এগুলা সব কুচি কুচি করে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। এ দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদের কেটে এভাবে করে আমি দেখেন সব কেটে নিয়েছি আমার যা যা লাগবে এখানে রেড অনিয়ন নিয়েছি গ্রিন চিলি কিউকেম্বার টমেটো লেটুস সব কিছু নিয়ে এখন আমি যে হাফ লেমনটা রেখেছিলাম এই হাফ লেমনটা স্ক্রিচ করে এটা সবটুকু জুস আমি এখানে দিয়ে ডেলে দেব ডেলে দিয়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিব দিয়ে এটা ভালো করে মেখে নেব আর এটা আপনারা খাওয়ার একটু আগেই মিক্স করবেন বেশি আগে মিক্স করলে লবণ দিয়ে দিলে এটাতে পানি চলে আসবে এই জন্য খাওয়ার দুই তিন মিনিট আগেই এটা মিক্স করবেন লবণ দিয়ে কেটে রাখতে পারেন বেশি আগে মিক্স করলে পানি চলে আসবে এই তো এটা আমাদের বাংলাদেশি সব মানুষই চেনেন সালাডটা খেতে অনেক মজা এই তো এটাই ছিল আজ আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ